বহুতল বিল্ডিং এর কাজ করতে গিয়ে উপর থেকে নিচে পড়ে এক শ্রমিকের মৃত্যু। মৃত শ্রমিকের নাম বাপি দেবনাথ, বয়স আনুমানিক 35 বছর। ঘটনা সোমবার রাজধানীর অভয়নগর এলাকায়। দক্ষিণ জেলা বেলুনিয়ার নেতাজি পল্লির বাসিন্দা বাপি দেবনাথ, বয়স আনুমানিক 35 বছর। বিগত কয়েক বছর আগে বিয়ে করেছেন, তবে বিয়ের পর একদিকে যেমন সংসার প্রতিপালনের জন্য খরচের বহর বেড়েছে, ঠিক সেই সময় করোনার প্রকোপের কারণে কাজকর্ম তলানিতে ঠেকেছিল। সেই অবস্থা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য বেলুনিয়া ছেড়ে কাজের খোঁজে বাপি চলে আসে আগরতলায় এবং এখানে এসে কাজের সন্ধান মেলে। কিছুদিন পর রাজমিস্ত্রির সহকারী বা পেশায় রাজযোগালী বাপি দেবনাথ তার স্ত্রীকে নিয়ে রাজধানীর ভোলাগিরি আশ্রম এলাকায় ভাড়া বাড়িতে থেকে দৈনিক হাজিরার কাজ শুরু করেন। সম্প্রতি রাজধানীর অভয়নগর এলাকায় একটি বহুতল পাকা বাড়িতে কাজ করছেন। সোমবার অন্যান্য দিনের মতোই বাপি দেবনাথ ওই বহুতলে কাজ করতে আসেন। জানা গেছে বাপির সে সময় চারতলার বাইরের দিকে কাজ করছিল, এরপর হঠাৎই পা পিছলে মাটিতে পড়ে যায় বাপি। সঙ্গে সঙ্গে তার নাক মুখ দিয়ে ফিনকি দিয়ে রক্ত বের হতে থাকে। সাথে সাথে তাকে নিয়ে যাওয়া হয় জিবি হাসপাতালে এবং সেখানে চিকিৎসকরা পরীক্ষা নিরীক্ষার পর জানিয়ে দেন ঘটনাস্থলে প্রাণ হারিয়েছে বাপি দেবনাথ। এই দুর্ঘটনার খবর পেয়ে জিবি হাসপাতালে ছুটে আসে মৃত বাপি দেবনাথের স্ত্রী রাখি দেবনাথ এবং কান্নায় ভেঙে পড়েন। বয়স কত? 52 বছর। বাবার নাম কি জানেন? পত্রিকা পড়ছে পেশায় রাজযোগালী বাপি দেবনাথের এই মর্মান্তিক মৃত্যুতে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে বহুতল পাকা বাড়ি নির্মাণ কাজের সময় শ্রম আইন অনুসারে সাধারণত জাল বিছানো থাকে, যাতে করে কাজ করার সময় শ্রমিকদের মধ্যে কেউ পা পিছলে অথবা অন্য কোনো কারণে নিচে পড়ে যায় তাহলে সংশ্লিষ্ট নির্মীয়মান পাকা বাড়িতে জাল বিছিয়ে রাখার কারণে শ্রমিকদের সুরক্ষার গ্যারান্টি থাকে। তাছাড়া নির্মীয়মান বহুতলে কাজ করার সময় শ্রমিকদের জন্য হেলমেট, বেল্ট ইত্যাদি দেওয়া অত্যাবশ্যক। এখানে প্রশ্ন, যদি এদিন শ্রমিক বাপি দেবনাথের বেল্ট ও হেলমেট পরানো থাকতো এবং নির্মীয়মান বহুতলের চারিদিকে যদি জাল বেছানো থাকতো, তাহলে হয়তো অকালে বিদায় নিতে হতো না বাপি দেবনাথকে। সংশ্লিষ্ট বিষয়টিতে ওই নির্মীয়মান বহুতল পাকা বাড়ির জনৈক শ্রমিকের কথায় সৃষ্টি হয়েছে রহস্য। তারা যে কাজ করছে, তাদের কি এইসব জিনিস দেওয়া হয়েছে? আজকে তো উনি তো কাজ করতে আসছিল, আজকে মানে হ্যাঁ আজকে কাজে আসছিল, হ্যাঁ তো মিস্ত্রি আসছিল না লেবার তো হে যে কাজ করছে, মানে তোমরা তো জানো তো যে কাজে গেলে তো হেলমেট, সেফটি বেল্ট এসব নিয়ে বইরা কাজ করতে হয়। উল্লেখ্য, রাজধানীর উজান অভয়নগর এলাকায় নির্মীয়মান ওই বহুতল পাকা বাড়ির ঠিকাদার হচ্ছেন জনৈক গৌতম দাস। তবে সংবাদ লেখা পর্যন্ত ঠিকাদার গৌতম দাস কিংবা তার পক্ষ থেকে কেউই মৃত শ্রমিক বাপি দেবনাথের খোঁজ খবর নেয়নি, আর এই নিয়ে শ্রমিকদের মধ্যে দেখা দিয়েছে চাপা ক্ষোভ। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।